আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। আমার আজকের এই ভিডিওটা যেখান থেকে দেখছেন সবাইকে জানাই ডোমেস্টিক্যাল ব্লগ ঘরোয়াতে স্বাগতম। আর আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আর আজকে আমি আলুরদম রেসিপিটা শেয়ার করব, সব থেকে বেশি স্বাদের দেশি আলুরদম রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন। তাহলে আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু আলু নিয়েছি, এখানে আমি আধা কেজি পরিমাণ আলু নিয়েছি। আর আমি ঠিক এই সাইজের আলুগুলো নিয়েছি, আর এই সাইজের আলুগুলো দিয়ে আলুরদম করলে আর কি দেখতে সুন্দর দেখা যায়। আর এখন আমি এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে আলুটা সিদ্ধ করে নিব। আর এখন আমি ঢাকনাতে ঢেকে দিয়ে সিদ্ধ করে নিব। এই তো আমার আলুটা সিদ্ধ করা শেষ। আমি এটা টুথপিক দিয়ে দেখিয়ে দিয়েছি ঠিক কতটুকু পরিমাণ আমি সিদ্ধ করেছি। আর এগুলো আমি এখন চুলা থেকে নামিয়ে ছিলে নিব। এদিকে আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ মানে রেগুলার রান্নার তেল, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন, আর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 2টা দারচিনি, 3টা এলাচ। এগুলো আমি একটু হালকাভাবে ভেজে নিব, পাঁচফোড়ন দিয়ে সুন্দর একটা গন্ধ বের হবে। পাঁচফোড়নটা ভাজা শেষ, আর এর মধ্যে আমি এখন দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজটা আমি একটু তেলের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি, তেলটা মানে ছিটে আসতেছিল এই জন্য। আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন বাটা। মশলাগুলো আমি এখন ভালোভাবে একটু কষিয়ে নিব, যেহেতু বাটা মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব 1 চা চামচ কাঁচা জিরার গুঁড়া, আর দিচ্ছি 7 মতন লবণ। যেহেতু আমি সেদ্ধ করার সময় লবণটা দিয়েছিলাম এই জন্য আমি এখন লবণের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি, লাগলে টেস্ট করে দিব। আর মশলাটা আমি এখন কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। এখন আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব যেন কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা কষানো শেষ, দেখতে পাচ্ছেন তেলটা উপরে চলে আসছে। আর এখন আমি মানে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে নিব। আলুগুলো দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিব। আমি আলুটা খুব ভালোভাবে মানে কষিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি রান্না হওয়ার জন্য 1/2 কাপ পরিমাণ পানি। আর এটা কিন্তু রেগুলার আমরা যে চা খাই সেই কাপ দিয়ে আমি আর কি 1/2 কাপ পানি দিয়ে নিয়েছি। আর এটা আমি এখন ভালোভাবে রান্না করে নিব। এই তো আমার আলুরদম রেসিপিটা আর কি রেডি। আর মানে আলুর ভিতরে যে পানিটা দিয়েছিলাম ঝোলটা দেখতে পাচ্ছেন ঠিক কতটুকু ঘনত্ব রেখেছি, এটা কিন্তু চুলা থেকে নামানোর পর আর একটু ঘন হয়ে যাবে। ঠিক এই পর্যায়ে আর কি চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া 1 চা চামচ, আর এই জিরার গুঁড়াটা দিয়ে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু নামানোর আগে অবশ্যই দিতে হবে, আপনারা চাইলে তেঁতুলের রসটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি। এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখন চুলা থেকে নামিয়ে নিব।
কোণে আমি একটা বাটিতে নামিয়ে দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে দেখতে। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর আমি এটা লুচি দিয়ে খেয়েছিলাম। আপনারা লুচি কিংবা রুটি যে কোনো আপনি গরম ভাতের সাথেও কিন্তু অনেক ভালো লাগে। আর আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট, পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দেবেন। তাহলে আমি কোনো ভিডিও চাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।